ব্রাজিলকে গুনে গুনে এক হালি দিল সেনেগাল। এক কথায় বল পজিশনে থাকলেও সাদিও মানের দলের কাছে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফুটবলটা যেন বুঝে উঠতে পারছিল না রিচার্লিসন, মার্কো হুনসরা। 6 মাস আগে যে দলটি ছিল বিশ্বের সেরা হওয়ার দাপটে, বর্তমানে তারা জয় পায় কালে ভদ্রে। ব্রাজিলের জালে সাদিওর 2 আর সেনেগালের 4 গোল জড়ানো ম্যাচের খুঁটিনাটি নিয়ে থাকছে প্রতিবেদনে। জয় আর ব্রাজিলের বর্তমান সম্পর্কটা যেন বিচ্ছেদ হওয়া প্রেমিকার মতন, কালে ভদ্রে দেখা মেলে, বেশিরভাগ সময়ই থাকে চোখের আড়ালে। বিশ্বকাপ থেকে বিদায়, এরপর মরক্কোর সাথে হার, দুর্বল গিনির সাথে জিতলেও তাতে মন ভরেনি ভক্তদের। আর এবার তো এক হালি খেয়ে বসলো সেনেগালের বিপক্ষে। দুর্বল ডিফেন্স লাইন আপ আর আক্রমণেও সঠিক খেলোয়াড়ের অভাব। অফ ফর্মে থেকেও নিয়মিত একাদশে মার্কো হুনস আর রিচার্লিসন, সবকিছু যেন সাপে ভর করেছে সেলসাওদের উপর। রাত একটা আফ্রিকান দেশ সেনেগালের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। অবশ্য ম্যাচের প্রথম গোলটা আসে ব্রাজিলের কাছ থেকেই, মাত্র 11 মিনিটেই ডেডলক ভাঙেন লুকাস পাকুয়েতা। ভেনিসিয়া জুনিয়র ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ওয়েস্টহামের এই মিডফিল্ডার, আর তাতে ম্যাচে একমাত্র বারের জন্য লিড পায় ব্রাজিল। অবশ্য মিনিট 4 পর লিড ডাবলের সুযোগ ছিল, সেই সুযোগ হেলায় হারিয়েছেন রিচার্লিসন। দীর্ঘদিন ধরেই ছিলেন অফ ফর্মে, এবার যেন পোস্টের ভেতর সহজ সুযোগ বাইরে মেরে সেই অফ ফর্মের প্রতিফলন করলেন জাতীয় দলে। ম্যাচে সেনেগাল সমতায় ফিরতে অবশ্য সময় নেয়নি। 21 মিনিটে জ্যাকবের ক্রস থেকে ব্রাজিল বল ক্লিয়ার করলেও সেটি যায় দিওলের পায়ে, সেখান থেকে দারুণ এক ভলিতে অ্যাডারসনকে পরাস্ত করেন এই উইঙ্গার, আর তাতে ম্যাচে সমতা পায় সেনেগাল। এরপর অবশ্য বল পজিশনে ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিলই। 45 মিনিটে দানিলোর জোরালো ফ্রিকিক ভালোভাবে সেভ দেন সেনেগাল গোল রক্ষক। ভেনিসিয়াসের ভুল পাস থেকে সেনেগালের সামনেও গোলের সুযোগ ছিল, তবে এডারসনের সেই সেইভে রক্ষা পায় ব্রাজিল প্রথমার্ধে, আর গোল না হওয়ায় 1-1 শেষ হয় সেটি। দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মধ্যেই ভেঙে যায় ব্রাজিল দল, বিশেষ করে মাত্র 4 মিনিটে 2 গোল দিয়ে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেয় সেনেগাল। মানের ক্রস থেকে দিওলো বল পেলে সেটিকে হেড দিয়ে গোলে পরিণত করতে চান তিনি, তবে তার হেড ক্লিয়ার করতে গিয়ে বলকে নিজের জালে পাঠিয়ে দেন মার্কো হুনস। পরবর্তীতে মিনিট 3 পর এবার নিজেই স্কোরশিটে নাম তুলেন মানে। ইদ্রিস গুয়ের শট ব্রাজিল গোলরক্ষক ফিরিয়ে দিলেও সেখান থেকে দিওলো হয়ে বল পান মানে। ডিবক্সের সামান্য ভেতর থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। অবশ্য তার মিনিট 3 পর ম্যাচে নিজের ভুল শুধরান মার্কো হুনস, এবার বল পাঠান সেনেগালের জালে। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল রক্ষককে পরাস্ত করে ব্যবধান কমান এই ডিফেন্ডার, তাতে ম্যাচে আসার আলো দেখে ব্রাজিল। তবে ব্রাজিলের সব আশা নিভিয়ে শেষ মিনিটে তাদের কফিনে শেষ পেরেক দেয় সেনেগাল। অ্যাডারসনের করা ভুলে এবার পেনাল্টি পায় আফ্রিকান দলটি, আর সেখান থেকে নিজের জোড়া ও ম্যাচের চতুর্থ গোল করেন সাদিও মানে, যে গোলে ব্রাজিলের বিপক্ষে 4-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। মেনজোসের দল ও ট্যাকটিক্স র্যাঙ্কিংয়ের দুর্বল গিনির মতো প্রতিপক্ষের বিপক্ষে কাজ করলেও মরক্কো ও সেনেগালের মতো মাঝারি মানের দলের সাথেও সেটি যেন ধারবিহীন তলোয়ার হয়ে যায়। মেনজোসের পরীক্ষা নিরীক্ষা এমন চলতে থাকলে হলুদ জার্সিধারীরা সহজেই রং হারিয়ে ইতালিতে পরিণত হবে।